হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। সকাল 11টায় আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় বনমন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার সঙ্গে আমরা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা দাবি দেওয়া পেশ করি। ওই দাবি দেওয়ার মধ্যে ছিল আমাদের বর্তমানে এক বছর যাবৎ আমাদের ব্যবসা প্রায় বন্ধের পথে, কারণ হচ্ছে অফলাইন আর অফলাইনের মাধ্যমে আমরা ব্যবসা বন্ধের পথে। এইসব আলোচনা নিয়ে আমরা মাননীয় বনমন্ত্রী অনিমেষ দেববর্মার সাথে সাক্ষাৎ করি এবং উনি আমরা দাবি দেওয়া বিষয়টা মেইনটা আমার দাবি দেওয়া হলো অফলাইন অনলাইন এটা সঠিকভাবে সাবলিত, বিশেষ ক্ষেত্রে যুক্তরা কিন্তু অনলাইন সম্বন্ধে কিচ্ছু বুঝে না, আর অফিসেও অনলাইন সম্বন্ধে মোটামুটি অনভিজ্ঞতা আছে। কাজেই আমরা চাই আগের মতন অফলাইন চালু থাকতো, এটাই আমরা এক নম্বর দাবি দিই আমরা মন্ত্রীর কাছে মাননীয় এই দাবিটাই আমরা মেইন দাবি। আমরা জিনিসটা কয়েকদিনের মধ্যে এটা জিনিসটা তাহলে দেখবো এই কথাটা আমরা করে দিচ্ছি। তবে অফলাইনের মাধ্যমে প্রাধান্যটা বেশি দিতে হবে। এইসব সাক্ষাৎকারের পরে স্থানীয় সরঞ্জন সাক্ষাৎকারের শুধু আমরা অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে তাই একটা দাবি আছে, কেউ বিরুদ্ধে কথা বলাটাও থাকা হবে না। মেন উদ্দেশ্য যে আমাদের বিজনেসটা যাতে চালু থাকে। তারপরে আমরা ওইখান থেকে চলে আসি। পরের দিন 19 তারিখ, এই মাসের 19 তারিখ কে বা কাহারা এই আমাদের সাক্ষাৎকারের উল্টা পরিবেশন করে পরের দিন দৈনিক প্রভাতে প্রভাত সংবাদপত্রের মাধ্যমে কে বা কাহারা এটা উল্টা পরিবেশন করে আমরা নাকি কোনো অফিসারের বিরুদ্ধে বা আমাদের আম্বাসার রেঞ্জের অফিসার শ্রীযুক্ত অনন্ত মালাকারের বিরুদ্ধে নাকি বিভিন্ন আলোচনা করি, সেটা একদম সত্য না, সেটা একদম সম্পূর্ণ মিথ্যা। আমরা তার বিরুদ্ধে এবং ওই সংবাদপত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। 19 তারিখ পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম আমরা আম্বাসা রেঞ্জার রেঞ্জ অফিসার অনন্ত মালাকারের নামে টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নামে যে টুর্নামটা তারা ইয়ে করছে, যে কোনো কেউ করে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা প্রবৃত্তিহীন। আর এই অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্যে একটা সুনাম সৃষ্টি সবসময় আছে, আর এটা যাতে সুনাম বজায় থাকে এটাই আমার সবার কাছে এই অনুরোধটা আমার আছে।